তার শারীরিক অসুস্থতা অবনতি হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বারবার গভীর উদ্বেগ প্রকাশ করা হলেও এখনো তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি। বিএনপি দেশের একটি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিই, তাকে তার পছন্দ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করুন, নইলে এর দায়ী দায়িত্ব নয়, জনগণই এর উপযুক্ত জবাব আপনারা দেবে, সেই সময় বোধ হয় আর বেশি দেরি নেই। সাংবাদিক নিজেদের জীবনাচরণে কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দলগুলোর সশস্ত্র তৎপরতায় শক্তিমান চাকমা সহ 6 জন নিহত। তিনি সেখানকার আঞ্চলিক প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান এবং বেশ কিছু সংখ্যক গুলিবিদ্ধ হওয়া সহ নরসিংদীতে রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হককে দিলে দুপুরে গুলি করে হত্যা করা আওয়ামী লীগ প্রশাসনের এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। সরকারের পায়ের তলা থেকে জনসমর্থন সরে গেছে এবং তারা বেআইনি অস্ত্রকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে দুর্বৃত্তদের মাথায় হাত রেখে দেশ চালাচ্ছে বলেই সারা দেশ খুন খারাপিতে ভরে গেছে।